সরকারের অনুমতি ছাড়া কোনো বাংলাদেশি ইসরায়েল গেলে আইনের মুখোমুখি হতে হবে জানিয়েছে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। সকালে ফিলিস্তিনিদের জন্য মেডিকেল ত্রাণ সামগ্রী প্রদান অনুষ্ঠানে তিনি বলেন, ইসরায়েলকে স্বীকৃতি দেওয়ার কোনো ইচ্ছা বাংলাদেশের নেই। আব্দুল্লাহ শাফির রিপোর্ট। বাংলাদেশের ই পাসপোর্ট থেকে এক্সেপ্ট ইসরায়েল বা ইসরায়েল বাদে এই শব্দ দুটি বাদ দেওয়া নিয়ে কিছুদিন ধরেই বিতর্ক হচ্ছে। ইতিমধ্যে ফিলিস্তিনি রাষ্ট্রদূত ইউসুফ রমাদান এই নিয়ে হতাশার কথা জানান। এমন পরিস্থিতিতে তাকে সামনে রেখেই বাংলাদেশের অবস্থান ব্যাখ্যা করলেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। যতদিন পর্যন্ত প্যালেস্টাইন স্টেট আপনার সত্যিকারভাবে প্রতিষ্ঠিত না হয়েছে, ততদিন পর্যন্ত আমরা ইসরায়েলকে স্বীকারই করি দেশ। পররাষ্ট্রমন্ত্রী বলেন, ইসরায়েলকে স্বীকৃতি দেওয়ার কোনো ইচ্ছে বাংলাদেশের নেই। পাসপোর্ট থেকে শব্দ দুটি বাদ দেওয়া হয়েছে প্রশাসনিক কারণে, এর সঙ্গে পররাষ্ট্রনীতির কোনো সম্পর্ক নেই। We don't recognize Israel, so no one from Bangladesh can visit the state of Israel. And if any, you know that anyone goes there without government permission, that person is liable to be prosecuted. And there has been evidence of it before. অনুষ্ঠানে ফিলিস্তিনিদের জন্য মেডিকেল সামগ্রী এবং অর্থ হস্তান্তর করা হয়। ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ রমাদান বলেন, গাজায় সরাসরি অর্থ পাঠানোর কোনো সুযোগ নেই, এগুলো দিয়ে মেডিকেল সামগ্রী কিনে সেখানে পাঠানো হবে। আব্দুল্লাহ শাফি, নাগরিক, ঢাকা।